আসসালামু আলাইকুম বন্ধুরা, ইস্ট্রাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি পূর্ব রামপুরাতে অবস্থিত হোন্ডা শোরুম টপ র্যাঙ্কে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওতে হেল্প করবে সোহাগ ভাই। তো সোহাগ ভাইয়ের কাছ থেকে জেনে নেব হোন্ডার প্রত্যেকটা বাইকের বর্তমান আপডেট মূল্য সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমি আছি সোহাগ, আর আমাদের শোরুমের নাম হচ্ছে টপ র্যাঙ্ক, যেটা রামপুরা 371 ডিআইটি রোড ইসরামপুরায় অবস্থিত, টিভি সেন্টারের পাশে মেন রোডের সাথে আমাদের শোরুমটা অবস্থিত। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের বাইকগুলোর আপডেট প্রাইস এবং কী কী প্রাইস এসেছে নতুনত্ব, এই গাড়িটার কী কী ছোটোখাটো কয়েকটা স্পেসিফিকেশন নিয়ে মূলত আজকে কথা বলা হবে আপনাদের সঙ্গে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। তো সোহাগ ভাই, প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন? সফির ভাই, প্রথমে আমরা সবার আমাদের সবচেয়ে কম রেঞ্জের বাইকের দিয়ে শুরু করবো, এটা হচ্ছে ড্রিম 110, যেটা 90,700 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। মাত্র 90,700 টাকায় আপনি ড্রিম 110 বাইকটা পেয়ে যাচ্ছেন। আর এটার তিনটা কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড। এটা বিশেষভাবে যারা বিশেষভাবে পাঠা ওভার চালাচ্ছে, একটু কম রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছে, বেশি মাইলেজেবল বাইক হচ্ছে আমাদের হোন্ডা ড্রিম 110। এটা অ্যানালগ মিটার প্লাস হচ্ছে আপনার মাইলেজটাও দুর্দান্ত। এটা ঢাকা শহরে আপনার 60+ মাইলেজ, অ্যাজ এ কাস্টমার রিভিউ ঢাকা শহরে আপনার 65+ মাইলেজ। 110cc বাইক, সামনে পিছিয়ে দুইটাই ড্রাম ব্রেক। 90,000 টাকার মধ্যে যারা একটা সুন্দর বাইক নিতে চায় তারা কিন্তু অনায়াসে ড্রিম 110 বাইকটা অনায়াসেই নিতে পারে। তো বলা যায় যে 100cc-র দামে 110cc-র বাইক পাওয়া যায়। 110cc বাইকের, হ্যাঁ অবশ্যই, 100cc-র মধ্যে যারা 110cc একটু হাই কনফিগারেশনের বাইক নিতে চাচ্ছে তারা কিন্তু আপনারা অনায়াসে ড্রিম 100 বাইকটা নিতে পারে। এই বাইকটাকে তো বলা চলে বাংলাদেশের সবথেকে 110cc-র কম দামের বাইক। কম দামের বাইক বলা চলে, জি অবশ্যই। তো মূলত যারা পাঠাও বা ওভাররাইডিং করেন তাদের জন্য বেশ ভালো একটা বাইক হবে, কারণ এই বাইকটির মাইলেজ এর পাশাপাশি স্ট্যান্ডার্ড টাইপের ভিতর খুবই ভালো একটা বাইক। তো শোক ভাই, আমরা এরপরে হোন্ডা লিভো দিয়ে শুরু করি। হ্যাঁ, 110cc-র আরেকটি বাইক হচ্ছে আমাদের হোন্ডা লিভো, যেটাও 110cc-র বাইক। বিশেষভাবে যারা একটু এই জেনারেশনের জন্য একটু আপডেট লুক, একটু স্ট্যান্ডার্ড বাইক চাচ্ছেন কম প্রাইজের মধ্যে, তারা অনায়াসে আমাদের লিভো বাইকটা পছন্দ করতেই পারেন। এটারও তিনটা কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক, এটারও তিনটা কালার অ্যাভেলেবেল, ব্লু, রেড আর হচ্ছে গ্রে কালার, সিলভার কালার যেটা বলা হয় ওই টাইপের কালার। আর এটার প্রাইসটা কিন্তু অনেক সীমিত, 1,09,900 টাকায় পেয়ে যাবেন। এই বাইকের প্রাইসটা কিন্তু আপনারা মাত্র 1,09,900 টাকা পেয়ে যাবেন। এটার দুইটা ভেরিয়েশনের বাইক হয়, ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক। ড্রাম ব্রেক মানে হচ্ছে সামনে পিছনে দুইটাই ড্রাম, আর ডিস্ক ব্রেক হচ্ছে পিছনে ড্রাম এবং সামনে ডিস্ক। ড্রাম ব্রেকের প্রাইসটা হচ্ছে 1,04,900 টাকা। এটার বিশেষভাবে যারা ওই যে আপনি একটু স্মার্ট লুকিং, একটু ফ্যামিলি রাইড করতে চায়, কম প্রাইজের মধ্যে একটা ভালো একটা লুকিং আর বাইক নিতে চায়, যারা একটু পাঠা উবার অফিসিয়াল রাইড মার্কেটিং জবের জন্য এই বাইকটা সবচেয়ে বেস্ট। এটার সামনে ডিস্ক ব্রেক এবং সামনে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এটার মাইলেজটা অফিসিয়ালিভাবে 74 দেওয়া, বাট কাস্টমার রিভিউতে আমরা এটার মাইলেজটাও দুর্দান্ত পেয়েছি, 60+ মাইলেজ ঢাকা শহরে বাইরে 65+ মাইলেজ। এটার স্ট্রং 110cc-র স্ট্রং ইঞ্জিন দেওয়া হয়েছে এবং মিটারটাও দুর্দান্ত দেওয়া হয়েছে। আউটলুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন, স্পুটি একটা আউটলুকিং, এবং মিটারটাও দেওয়া হয়েছে দুর্দান্ত অ্যানালগ কম্বো মিটার ইউজ করা হয়েছে, এক সাইডে ডিজিটাল এক সাইডে অ্যানালগ। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু চাইলে আমাদের 110cc-র লিভো বাইকটা অনায়াসে পছন্দ করতেই পারেন। এই প্রাইজের মধ্যে বেস্ট লুকিংয়ের বাইক হবে আমার মতে আপনাদের জন্য। তো ভাই, এইটা টপ স্পিড কত ওঠানো যায়? 110cc বাইক হিসেবে অফিসিয়ালিভাবে 86 পার কিলোমিটার আপনি উঠাতে পারবেন, বাট ব্যালেন্স রাখতে পারলে 90-100 আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা দেখাবো হোন্ডার স্কুটি সিবিএস ব্রেকিং ভার্সনটা। তো অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে সিবিএস ব্রেক ভার্সন স্কুটি নিতে চাচ্ছেন, তারা কিন্তু এই স্কুটি নিতে পারেন। তো সোহাগ ভাই, এটার প্রাইস কত বর্তমানে? আমাদের ডিওর দুইটা কালার অ্যাভেলেবেল হয়, ম্যাট গ্রে কালার এবং ম্যাট গ্রিন কালার, যেটা আর্মি কালারও বলা চলে। 110cc বাইকের মধ্যে একটা স্ট্যান্ডার্ড লুকিংয়ের বাইক হচ্ছে আমাদের ডিও DLX। এটার প্রাইসটা ধরা হচ্ছে 1,47,900। এটার আপনারা 1,47,900 টাকায় আমাদের এটা সিবিএস ব্রেকিং প্লাস সামনে পিছিয়ে এলইডি লাইট এবং লুকটাও দুর্দান্ত দেওয়া হয়েছে। আর এটা বিশেষভাবে সিবিও কন্ডিশনের গাড়ি, সিবিও মানে হচ্ছে কমপ্লিট বিল্ট আপ। এটা টোটালি কিন্তু
ইন্ডিয়া থেকে একদম বক্সে করে আসে। প্রায় 110 সিসির মধ্যে এরকম স্কুটি বাইক সিবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে ফুললি ডিজিটাল মিটার দেখতে পারবেন আপনারা। সুন্দর একটা লকিং সিস্টেম দেওয়া হয়েছে আমাদের এখানে, যেটা আপনার চাবি ছাড়া ওপেন হবেই না লকটা। প্লাস হচ্ছে সুন্দর একটা সিট পজিশন দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারবেন লং সিট, অনায়াসে চাইলে ফ্যামিলি রাইডের জন্য ভালো হবে আপনাদের জন্য। এটার প্রাইসটা তো প্রথমে বললাম 1,47,900। অনেকে বলে যে স্কুটি এখন মেয়েরা চালায় না, এটা এখন ট্রেডিশন হয়ে গেছে, প্লাস হচ্ছে আপনার ছেলে মেয়ে বোধ এখন দুজনেই চালাতে পারবে। তাই দেরি না করে চলে আসুন আমাদের টপ র্যাঙ্কে এবং কালেক্ট করুন আপনার পছন্দের DODLX-টি। তো বাইকটির মাইলেজ কত পাওয়া যাবে? স্কুটি বাইকগুলোর মাইলেজ একটু কমে হয়ে থাকে, তবুও কাস্টমার রিভিউতে আমরা এটার মাইলেজটা ভালো পাচ্ছি, প্লাস 45+ থেকে 55 পর্যন্ত আমরা মাইলেজ পেয়ে থাকছি। আর ভিউয়ার্স, এই প্রথম কিন্তু আপনারা 110 সিসির স্কুটিতে পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার, যা কিন্তু শুধুমাত্র হোন্ডার এই DLX DX বাইকটিতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপাতত 125 সিসির, এর পরবর্তীতে হচ্ছে 25 সিসিতে যেতাম, বাট আপাতত 25 সিসির বাইকটা আমাদের নাই। হোন্ডা সিবি শাইন এসপি, এটাও 125 সিসির একটি বাইক, আউটলুকিংটা অনেক দুর্দান্ত দেওয়া হয়েছে, এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এটার প্রাইসটা হচ্ছে 1,27,900 এবং এটার সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এবং ডিজিটাল কম্বোমিটারও এটাতেও ইউজ করা হয়। মাইলেজ কত পাওয়া যায় ভাই? মাইলেজটা সিবি শাইনের মাইলেজটা আপনারা পেয়ে যাবেন ঢাকা শহরে 50, ঢাকা শহরে বাইরে 55 অ্যাজ এ কাস্টমার রিভিউ। টপ স্পিড? এটা টপ স্পিড আপনি অফিসিয়ালি ভাবে দেওয়া আছে 93, বাট ব্যালেন্স রাখতে বলে আপনি 100-110 আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন যে বাইকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার বাইক এবং এই এই কয়েক বছরের মধ্যে বা 1-2 বছরের মধ্যে আমাদের মোস্ট সেলিং বাইক হচ্ছে হোন্ডা এক্স ব্লেড, যেটা স্ট্রিট অলরাউন্ডার। এটার দুইটা ভেরিয়েশনে পেয়ে যাবেন, ডাবল ডিস্ক প্লাস ABS, সিঙ্গেল চ্যানেল ABS এবং সিঙ্গেল ডিস্ক ভার্সন। এখন যে বাইকটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভার্সন, বাট এটার সেম স্পেসিফিকেশন এবং সেম গ্রাফিক্স নিয়েই আমাদের ডাবল ডিস্ক ABSটা পেয়ে যাবেন। পিছনে ডিস্ক ব্রেক 220mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং 130 সাইজের টায়ার ইউজ করা হয়েছে, লং সিট ইউজ করা হয়েছে। যারা একটু ফ্যামিলি রাইড এবং কমফোর্টেবল বাইক চান তারা কিন্তু অনায়াসে এক্স ব্লেডটা দেখতে পারবেন। এবং সামনে হচ্ছে আপনার 276mm প্যাটাল ডিস্ক এবং 80x100 সাইজের টায়ার ইউজ করা হয়েছে। এবং ABS এর যেটা এটা সামনে পিছনে দুইটা ডিস্ক, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন। এবং ABS এ আপনার ABS সেন্সরটা অবশ্যই থাকবে, প্লাস হচ্ছে 160 সিসির স্ট্রং ইঞ্জিন দেওয়া হয়েছে এবং 14.1 PS এবং এটা এবং টর্ক দেওয়া হয়েছে 13.9 Nm। সামনের লুকটা দুর্দান্ত একটা লুকিং দিয়েছে, রোবোটিক ফেস ইউজ করা হয়েছে, সামনে পিছে LED লাইট এবং টেল লাইটও LED ইউজ করা হয়েছে এবং সাইড ইন্ডিকেটরগুলো হ্যাজার লাইট দেওয়া হয়েছে। এবং মিটারটা দেখতে পারবেন দুর্দান্ত একটা মিটার দেওয়া হয়েছে এবং CVR এ যে মিটারটা দেওয়া হয় ঠিক আমাদের এক্স ব্লেডেও সেম মিটার দেওয়া আছে। মিটার আপনি গিয়ার ইন্ডিকেটর দেখতে পারবেন, যারা নতুন রাইডার আছে তাদের জন্য এই গিয়ার ইন্ডিকেটরটা অনেক কাজে আসবে ইনশাল্লাহ। এবং 12 লিটারের ফুয়েল ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এটার মাইলেজটা শুনলে আপনারা দুর্দান্ত একটা মাইলেজ দিচ্ছে এটা, এটার অ্যাজ এ কাস্টমার রিভিউতে ঢাকা শহরে আপনারা 50+ মাইলেজ পাবেন এবং ঢাকা শহরে বাইরে 55+ মাইলেজ পাবেন। এটার প্রাইসটা ধরা হয়েছে 1,73,900, সিঙ্গেল ডিস্কের প্রাইসটা ধরা হয়েছে 1,73,900 এবং ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS-এর প্রাইসটা ধরা হয়েছে 1,92,000 টাকা। আপনি 160 সিসির বাইক এইরকম রেঞ্জের মধ্যে আমাদের হোন্ডা থেকেই মূলত পেয়ে যাবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের টপ র্যাঙ্ক হোন্ডা শোরুমে। তো ফ্রেন্ডস, এখন যে বাইকটা নিয়ে করবো এটা হচ্ছে ব্রেকিংয়ের জন্য গড বলা হয়, যেটা হচ্ছে আমাদের হোন্ডা হর্নেট CBS ব্রেকিং সিস্টেম। এটার প্রাইসটা হচ্ছে 1,90,900 টাকা, এটার প্রাইসটা আপডেট হয়েছে 1,90,900 টাকা। এটা দেখতে পারবেন CBS-এ 2021-এর স্পেশাল এডিশনের বাইক, প্লাস হচ্ছে আপনার CBS ব্রেকিং সিস্টেম, সামনে পিছে ডাবল ডিস্ক এবং CBS ব্রেকিং সিস্টেম। সামনে যে টায়ারটা দেওয়া হয়েছে অনেক দুর্দান্ত একটা টায়ার দেওয়া হয়েছে, MRF এর টায়ার, 100x80 সাইজের এবং 276mm প্যাটাল ডিস্ক এবং নিশানের ব্রেকিংটা দেওয়া হয়েছে, যা অল ওভার দ্য ব্র্যান্ড ব্রেকিংটা। সামনে যে লুকটা দেওয়া হয়েছে দুর্দান্ত, ডাবল পাডের LED হেডলাইট দেওয়া হয়েছে, হেডলাইট এবং সামনে যে স্পেশাল এডিশনটা আপনার স্পোর্টি একটা লুক দেওয়া হয়েছে, শার্প স্পোর্টি একটা লুক দেখতে পারবেন। এবং ইঞ্জিনটা দেওয়া হয়েছে 160 সিসির স্ট্রং ইঞ্জিন, প্লাস হচ্ছে 14.5 Nm হচ্ছে টর্ক দেওয়া হয়েছে ম্যাক্স স্পিড এবং টর্ক দেওয়া হচ্ছে 14.1। এবং মিটারটাও দেখতে পারবেন ফুললি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আমাদের হোন্ডা হর্নেটে। তো এটার সিট পজিশনটা অনেক সুন্দর, স্পোর্টি একটা লুক আছে। আপনি যদি একটু লং ড্রাইভ প্লাস একটু স্পোর্টি লুক বাইক দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের হর্নেটটা অনায়াসেই চুজ করতেই পারেন। এবং 140
ভাই 70 এমআরএফ টায়ার ইউজ করা হয়েছে এবং পিছনে আপনার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে 100-220 এমএম এর ডিস্ক ব্রেক দেওয়া। পিছনেও আপনারা এই সাইডে দেখতে পারবেন নিশানার ব্রেকিং পিছনেও ইউজ করা হয়েছে। তো এটার চারটা কালার আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যাভেলেবেল, স্ট্রাইকিং গ্রিন, অরেঞ্জ, ব্লু এবং রেড কালারে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখন যে বাইকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মোস্ট এক্সাইটিং বাইক হচ্ছে আমাদের হোন্ডা সিবিআর 150R 2021, যেটা নতুন ট্রাই কালার হিসাবে এসেছে। দুর্দান্ত একটা কালার দিয়েছে, স্পোর্টি একটা লুক দেওয়া হয়েছে আপনার সিবিআর এসে, এবং ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএসএ পেয়ে যাচ্ছেন 2021 সিবিআর মডেলটা। এবং যে সামনের যে লুকটা দেখতে পারবেন, ডাবল হেডলাইটের ইউজ করা হয়েছে, সামনে উপরে চারটা হেডলাইট ইউজ করা হয়েছে, সামনে চারটা হেডলাইট, এবং মিটারটা দেওয়া হয়েছে, এখন দুর্দান্ত একটা মিটার দেওয়া হয়েছে, আগে ছিল ডাবল পাটার, এখন ফুললি বড় একটা মিটার দেওয়া হয়েছে, এবং আপ অ্যান্ড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে 2021, এবং ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, 150cc স্ট্রং একটা ইঞ্জিন দেওয়া হয়েছে, 17.1 এটার ম্যাক্স স্পিড, এবং টর্কটা দেওয়া হয়েছে 14.1, পিছনে টায়ারটা দেওয়া হয়েছে দুর্দান্ত টায়ার দেওয়া হয়েছে, 130/70 mm এর টায়ার ইউজ করা হয়েছে। এবং এটা মূলত আপনার স্পোর্টস বাইক, রেসিং বাইক, এটার মাইলেজ আপনারা জানেন, যারা স্পোর্টস বাইক রাইড করে তারা মাইলেজের ফ্যাক্টর বেশি চায় না। তবুও অ্যাজ এ কাস্টমার রিভিউতে ঢাকা শহরে আমরা 35-40 মাইলেজ এটা ইনশাল্লাহ পাচ্ছি আমরা হোন্ডা কাস্টমার থেকে। তো এই সিবিআর 150R এর প্রাইসটা ধরা হচ্ছে 540,000। তো আপনারা পেয়ে যাবেন আমাদের হোন্ডা সিবিআর এর আপডেট 2021 মডেলটা। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের বাইকের ছোটোখাটো স্পেসিফিকেশন এবং আপডেট প্রাইসগুলো। তাই দেরি না করে চলে আসুন আমাদের টপ র্যাঙ্ক হোন্ডা শোরুমে এবং কালেক্ট করুন আপনার প্রিয় হোন্ডা বাইকটি। তো অবশ্যই ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ ভিডিও দেখে যারা আসবেন আমাদের তরফ থেকে কিছু গিফট হ্যাম্পার অবশ্যই থাকবে। তাই ফ্রেন্ডস, আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটা ভিডিও থেকে লাইক করে রাখবেন, যেন ভাইয়ের প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যান, নতুন নতুন ভিডিও পেয়ে যান। তাই অনেক ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য। তো সোহাগ ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইসরাফিল ভাই। তো ভালো থাকবেন ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।